যারা ওয়াজ করে এরা মানুষকে দায়িত্ব করতে পারে, গোমরাহ করতে পারে। মতিন সাহেব আহলে সুন্নতুল জামাত সমন্বয় কমিটি করেছেন আহলে সুন্নতুল জামাতকে দাফন করার জন্য, নজবিল্লাহ বলেন। আচ্ছা দুইটাই আহলে সুন্না তো আমি বললাম ঠিক আছে, কিন্তু একটা কথা বলেন, আহলে সুন্নতুল জামাত সমন্বয় কমিটি সুন্নি আকীদা আদর্শের বিরুদ্ধে কোন কথা বলছে, কোন কাজ করছে একটা দেখাও, পারবে না? বলতেও পারবে না, দেখাইতেও পারবে না। এগুলো কেন বলছে? শুধু নিজের মধ্যে নিজে সংকুলান হচ্ছে না, মনে হচ্ছে আমি একটা কিছু কিছু একটা তো বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কর্ণফুলী উপজেলা কমিটির উদ্যোগে আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিষেক অনুষ্ঠান এবং আলা হযরত কনফারেন্সের সম্মানিত উদ্বোধক হযরতুল হাজ আল্লামা ইসমাইল নোমানি, অধ্যক্ষ আলামিন বারিয়া কামিল মাদ্রাসা, আজকের প্রধান অতিথি যিনি ইতিমধ্যে আমাদের মধ্যে তশরিফ এনেছেন, বাংলাদেশের অঙ্গনে ধারাবাহিক সাংগঠনিক অবস্থান, যাদেরকে কেন্দ্র করে গড়ে উঠেছে সারা বাংলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, এর সূচনা যাদেরকে দিয়ে হয়েছে বাংলাদেশের জমিনে সুন্নিয়তের সংগঠনের যে কয়জন মূল ব্যক্তি আছে তাদের অন্যতম, সুন্নি মুসলমানদের জাতীয় নেতা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত মহাসচিব এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক জননেতা আলহাজ মাওলানা এম এ মতিন সাহেব, বিশেষ অতিথিবৃন্দ আলহাজ আল্লামা আবুল কালাম আমিরি সহ অসংখ্য ওলামা ইকরাম, হযরতুল আল্লামা মাওলানা হাসান রেজভি সাহেব সভাপতি অত্র অনুষ্ঠান, এবং আরো ওলামা ইকরাম বিরাদরান ইসলাম আশেকানে মুস্তাফা, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। আল্লাহর দরবারে চলুন আমরা শুকরিয়া আদায় করি যে আজকের এই অনুষ্ঠান ঈদে মিলাদুন্নবীর এই পবিত্র মাসে এ আয়োজন সুন্নি মুসলমানদের জন্য বড় নেয়ামত, সবাই বলুন আলহামদুলিল্লাহ। কারণ রবিউল আউয়াল মাস, এর আগমন ঘটলেই বাংলাদেশের ধর্মীয় আবহ আমূল পরিবর্তন হয়ে যায়।
এখন যেদিকেই কান দেবেন দুরুদ ও সালামের আওয়াজ শুনবেন, সুবহানাল্লাহ, ঠিক কিনা? এটা একমাত্র সুন্নিদের কারণে। এই দেশে যদি সুন্নিয়ত না থাকত, এই দেশের মানুষ রবিউল আউয়াল কখন আসছে কখন যাচ্ছে কিছুর খবরই থাকতো না, ঠিক কিনা? প্রিয়দিন রবি বলা হয় বসন্তকালকে। বসন্তকাল আসলে গাছগাছড়া পত্র পল্লব চারিদিকে সবুজ আকার ধারণ করে গোটা পৃথিবী জুলুম নির্যাতন সুদ ঘুষ মাদক শরাব জেনা অত্যাচার এগুলায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল এই আরব সমাজ। মানুষের অবস্থান থেকে পশুর নিচে চলে গিয়েছিল, নৌজুবিল্লাহ। এমন অবস্থা কল্পনাই করা যায় না যে নিজের সন্তানকে কন্যা হলে জীবন্ত কবর দিত, নাউজুবিল্লাহ। এটা আজকে কল্পনা করা যায় না, কিন্তু অন্যদিকে আজকের অবস্থা তখন কাছে আরো খারাপ। একজন বাবা হয়ে নিজের ছেলেকে কোনের জন্য ঘর থেকে বের করে দিচ্ছে, আরেকজনকে ফাঁসানোর জন্য, নৌজুবিল্লাহ। বলেন না বাংলাদেশে এরকম ঘটনা হয় নাই? এই তো সপ্তাহ দশ দিন আগে এই ছেলে তো 5 বছরের ছেলে, তখন তো যেসব কন্যা শিশুকে জীবন্ত কবর দিত এরা তো মাত্র হয়েছে, তাদের প্রতি মায়া মমতা মহব্বতের বন্ধন হয় নাই, ওই অবস্থায় এরা দাপন করত। এক দৃষ্টিতে বর্তমানে কিছু মুসলমানের অবস্থা জাহিলি যুগের চেয়েও মারাত্মক হয়ে গেছে, ঠিক কিনা? এই সময় রবিউল আউয়াল মাস আমাদেরকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হওয়ার জন্য, ইসলামের মূল ধারা সুন্নি মতাদর্শ, সুন্নিয়ত না থাকলে মুসলমানের সন্তান জানতো না তাদের নবী কোন মাসে কোন দিনে কোন সময়ে কোন তারিখে কোন অবস্থায় কোথায় দুনিয়ায় এসেছেন। বড় করে বলুন, সুবহানাল্লাহ। প্যারাদিন হযরত সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এখনো যার ফলোয়ার ইহুদিরা আছে কিনা? ইহুদি ইহুদিদের নবীকে মূসা আলাইহিস সালাম বলেন না, ইহুদিদের নবী মূসা আলাইহিস সালাম। কিন্তু আপনি যদি লন্ডনে 1000 আলেমকে জিজ্ঞেস করেন যে মূসা আলাইহিস সালামের জন্ম কোন মাসে কোন তারিখে কখন, আমি এই পর্যন্ত পাইনি। যত কিতাবপত্র দেখেছি মূসা আলাইহিস সালামের জন্মদিন কখন এটা আমার জানা নেই। কারণ কি, ইহুদিদের মধ্যে মূসা আলাইহিস সালামের জন্মদিন পালনের এই নিয়ম নাই, এই নিয়ম নাই। অপরদিকে খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম ওনার জন্মদিন কখন জিজ্ঞেস করলে সবাই বলবে ডিসেম্বরের 25 তারিখ, ডিসেম্বরের 25 তারিখ, 25 ডিসেম্বর ক্রিস্টমাস ডে,
যিশু খ্রিস্টের জন্মদিন, তার মানে ঈসা আলাইহিস সালামের জন্মদিন। এটা খ্রিস্টানরা কি করে পালন করে বলেন না? বিশ্বব্যাপী সেদিন জাতীয় ছুটিও, সরকারি অফিস আদালত বন্ধ, মানুষ বলেন কোন কিতাব পড়ে ঈসা আলাইহিস সালামের জন্মদিন মানুষ জানল? কোন কিতাব পড়ে নয়, খ্রিস্টানদের আয়োজন দেখে মানুষ জানতে পেরেছে যে 25 ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারাজিন এই নিয়ম না থাকলে মানুষ জানত না, চিনত না। আজকে বাতিল যারা এই দেশে অনেক চেষ্টা করেছে ঈদে মিলাদুন্নবীকে বন্ধ করার জন্য, ওয়াবিরা 200 বৎসর কাল চেষ্টা করতেছে বেদাত 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 বলে বলে বন্ধ করার জন্য। কিন্তু যত বেদাত বলছে তত বাড়ছে, যত বেদাত বলছে তত বাড়ছে। জামাতে ইসলামী যারা, এরা ভিন্ন কৌশল নিয়েছিল যে আরেকটা বিকল্প অনুষ্ঠান চালু করেছিল, এটার নাম কি সিরাতুন্নবী বলেন না? এরা চেয়েছিল সিরাতুন্নবীকে বাজারজাত করবে, মিলাদুন্নবীকে আউট করে দেবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জামাতের কর্মকাণ্ড নিষিদ্ধ হয়। জামাত ইসলামী এত বদনসিব দল, এই পর্যন্ত অন্তত 5-7 বার নিষিদ্ধ হয়েছে। পাকিস্তানে নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে। কেন? ওরা চেয়েছিল সিরাতুন্নবী জমজমাট করে করতে পারলে মিলাদুন্নবী বিদায় হয়ে যাবে, এটা তাদের চাহিদা। আর খোদার চাহিদা হলো মিলাদুন্নবী থাকবে, সিরাতুন্নবী বন্ধ হয়ে যাবে। সিরাতুন্নবীর কোন পোস্টার ইদানিং কেউ দেখছেন? ওই চুনুতিতে শুরু হয়েছে, সুনতিতে ঢুকে গেছে। আর দেশ সুনাল দেবের কি কয়, আর কেবল সুনতি কয়, সৌদি দেবের ফানুস সৌদি ডিব্বে জিবেল হয়, এবারে উত্তর চট্টগ্রামে সুনতি কয়। তো সৌদি যান সুনতি বুদুর করলে এগুই সিরাতুন্নবী অদে সুনতি, আর কোনো বিক্কে নাই। কারণ কি? কোন প্রশাসনিক উদ্যোগ নয়, এটা আসমানি উদ্যোগ। আল্লাহ সুন্নি মুসলমানের ভিতর এমন জজবা সৃষ্টি করে দিয়েছে, এমন কোন বাড়ি নাই যে বাড়িতে ঈদে মিলাদুন্নবী হচ্ছে। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহরই চাহিদা, আল্লাহ প্রতিষ্ঠা করেছেন। কোন ধরনের প্রতিরোধ ছাড়া সিরাতুন্নবী এমনে এমনে বন্ধ হয়ে গেছে। কেন? সিরাতুন্নবীর শব্দও ভালো, সিরাতুন্নবীর অর্থও ভালো, সিরাতুন্নবীতে যা বলবে তাও ভালো। কিন্তু সিরাতুন্নবী মাহফিল যারা জারি করেছিল এদের নিয়ত ভালো ছিল না। এদের কি ছিল না? নিয়ত ভালো ছিল না। এদের নিয়ত ছিল মিলাদুন্নবীকে ডুবানো। আচ্ছা দেখেন, মিলাদুন্নবীও নবীর জন্য, সিরাতুন্নবীও। তো সিরাতুন্নবীকে রাখবেন, মিলাদুন্নবীকে বিদায় দিবেন, এই সিদ্ধান্তের রহস্য কি? বলে আমরা চাচ্ছি যে সিরাতুন্নবী মাহফিল বললে ওয়াবি রুজুর আসবে,
তাহলে রসুলে পাককে রাজি করা মকসুদ নয়, ওয়াবিদেরকে সন্তুষ্ট করা মকসুদ। আল্লাহ বলেন সেই জন্য মাহফিলই বন্ধ করে দিলাম। বাইতুস শরফ একটা পীর সাহেবের দরবার, শুনেন তো আপনারা, ওরা এক সময় সিরাতুন নবী করত, এগুলো আমাদের দেখা, এবং ওদের পীর সাহেব বক্তব্য আমি কানে শুনেছি, প্রয়োজন ফকির আড়ে, এ মুসলমানরা মিলাদুন নবী হচ্ছে বদনা লোটা, সিরাতুন নবী হচ্ছে মহাসাগর, সিরাতুন নবী হচ্ছে মহাসাগর, এটা ওনাদের বক্তব্য ছিল। কিন্তু ইদানিং আপনি পত্রিকায় দেখছেন চার দিন ব্যাপী বাইতুস শরফে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় করে বলুন সুবহানাল্লাহ। নতুন মাইক খড়বেন কে কোনো জানে ইবেন আসলের পেরাদরিন, আমরা কারো সমালোচনা করছি না। তো আমি কদমতলিতে একটা মাহফিলে বললাম যে ওনারা এখন বুঝতে পেরেছেন, এটা একটা ইতিবাচক, এটা একটা ভালো দিক যে ওনারা পরিবর্তন করেছেন অনুষ্ঠানের নাম। আমি বললাম তার কারণ হলো ওনারা ওই সময় মনে করেছিলেন ঈদে মিলাদুন নবী বদনা মানি আরেফেলের বদনা, কিন্তু দুনিয়াতে এমন একটা বদনা আছে যে বদনায় সমুদ্র ফুরা বিরাট সাগর সংকুলান হয়, খাজা গরিব নামাজের লোটার মধ্যে আনা সাগর সংকুলান হয়েছে, আর ঈদে মিলাদুন নবী লোটা বললো এটা এমন লোটা পুরা ইসলাম সেখানে সংকুলান হবে। আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ আমি বাইতুস শরফ এর পীর সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি, উনি বুঝতে পেরেছেন যে কোরআন হাদিস আল্লাহর প্যার রসুলের শুভাগমন এটা ঈদে মিলাদুন নবী হবে, বড় করে বলুন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের খুশি, রসুল আসছেন খুশি নয় কেবল দাঁড়ায়, তারা বলুক আমরা খুশি নয়, বললে তো আরো খাস ভালো হইতো। ঈদে মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের খুশি, তো রসুল এসেছেন খোদার খোদাই খুশি, একমাত্র নাকস শয়তান, একমাত্র শয়তান কি নাকস, আসমান খুশি, জমিন খুশি, আকাশের তারকা খুশি, ফেরেশতারা খুশি, আরশ কুরসি খুশি, লৌহ কলম খুশি, জান্নাত খুশি, ঊর্ধ্ব জগৎ খুশি, নিম্ন জগৎ খুশি, সমুদ্রের প্রাণী খুশি, পাহাড়ের প্রাণী খুশি, জিন ইনসান খুশি, খানায় কাবা খুশি, বড় করে বলুন সুবহানাল্লাহ, সব খুশি। কেন? আমার রসুল আসার কারণে শুধু মানব জাতি শান্তি পায় নাই, গরু ছাগলও শান্তি পেয়েছে। কারণ আরবের মানুষ এক সময় বৃষ্টি যখন না হতো জীবন্ত
গরু ছাগল জিন্দা এগুলার লেজের মধ্যে কাপড় পেঁচায় তেল ঢেলে আগুন লাগাই দিত। নাউজুবিল্লাহ বলেন না, গরু ছাগল ওট এগুলার লেজের মধ্যে কাপড় পেঁচায় তেল ঢেলে কি করত? তো ওই প্রাণী যখন আগুনের যন্ত্রণায় চিৎকার করে করে দৌড়াত, তো খোদার দয়া হতো, বৃষ্টি হতো। এখন ওরা মনে করছে বৃষ্টি পাইতে হলে এভাবে করতে হবে। হায় হায়, ইসলাম এমন একটি ধর্ম যেখানে চতুষ্পদ কোন জন্তু পশু পাখি কাউকে কষ্ট দেয়া জায়েজ নাই। আজকে মুসলমান মুসলমানকে হত্যা করছে, মুসলমান মুসলমানকে কষ্ট দিচ্ছে, আর যে মুসলমানের ধর্ম সেই ধর্ম বলতেছে একটা কুকুরকেও যদি পানি পান করায় তো আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। অথচ কুকুর কোন হালাল পানি নয়। আবু দাউদ শরীফের রেওয়ায়ত, বুখারি শরীফের রেওয়ায়ত, হুজুর পুনর সর্বরেত কায়না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একজন মানুষ সফর করে আসতেছে, তার প্রচন্ড পিপাসা লাগছে, ওই পিপাসিত ব্যক্তি একটা কূপে নেমে পানি পান করলো পিপাসা নিবারণ করার জন্য। সে পানি পান করে যখন উপরে উঠছে, ফাইযান কালবুন ইয়ালহাসু ওয়াকুলুত তুরাব মিনাল আতশ, ওই ব্যক্তি দেখলো একটা কুকুর পিপাসায় জিভ বের করে দিয়েছে। কাদা কাদা মাটিতে যে পানি আছে এগুলো পান করতেছে। তখন মানুষটার অনুভূতি জাগ্রত হয়ে গেল, সে বলল লাকাদ বালাগা হাযাল কালবু মিসলামা বালাগানি মিনাল আতশ, বলে নিশ্চয় এই কুকুরটি আমার মতো পিপাসা পেয়েছে। কিন্তু কুকুর তো কূপে নেমে পানি পান করতে এতটুকু বুদ্ধি কুকুরের আছে? ব্যাক কল দে বাক, বাগত্তে বলবে খল নাই। কুকুরের কিন্তু জ্ঞান আছে, পিপাসার কারণে সে পুকুরে ঝাঁপ দেবে না, কারণ সে জানে সেখানে গেলে সে মারা যাবে, পানি পান করবে না। সেই জন্য ওই সময় পানির অপর নাম তার জন্য মরণ হবে। পানির অপর নাম জীবন, কিন্তু পানির মধ্যে ঝাঁপ দিলে কুকুর, তখন পানি তার জন্য মরণ। কিন্তু বাঘ পাহাড়ের মধ্যে বাঘের রাজত্বে বাঘ ঘোষণা করছে, এক এক দিন লিস্টি করে এক এক প্রাণী আমার খাদ্য হতে চলে আসবা। আই তোয়াই তোয়াই খেতিতেন ন, একদিন গরু আইবে, একদিন ছাগল আইবে, একদিন অমুক আইবে, সমুক আইবে, এগুলা বাঘের রুটিন। তো যেই দিন খরগোশের পালা, কিসের পালা? খরগোশ ঘুমাচ্ছে, অন্যরা টিকতে দিচ্ছে না, এই আজকে তোর পালা, তুই জানা, তুই যদি না যাস তাহলে বাঘ যদি রাগে উঠে সবাইকে খেয়ে শেষ করে দিবে। খরগোশ বলে আমি তোদের জন্য ঘুমাচ্ছি। জি কি আর আল্লে ঘুমোতে, তুই ঘুম জানে তো বিপদ ডাকে আনিবি, তাড়াতাড়ি যাস না। খরগোশ আস্তে আস্তে উড়ি, বহুত দেরি হই, বাঘ তো একবারে ফাড়া, কিরে আমার কুদার যন্ত্রণায় অস্থির, এতক্ষণ নাস্তা কত অনুরোধ করে তুই অন্য পারস, দেরি কালি
খরগোশ বলছে যে যা পড়া আমি আসছিলাম ঠিক, কিন্তু আপনার মতো বাঘার একটা আমাকে পথের মধ্যে আটকেছে, আসতে দে না। আমি বললাম যে আমার অসুবিধা হবে, বিপদ হবে, বাঘ কুদায় কষ্ট পাবে। এ বলতে যে আমি কি বাঘ নই, তুই যা পড়া এখন তো আমি সারা পাইছি। কেমনে জানেন, আমার বাচ্চাটাকে ওই বাঘকে রেখে তোই আমি আসছি। হ্যাঁ, আয় দেখতে আবার রাজত্ব ধর দিতে কোন সল। এক কূপ একটার কাছে যাওয়ার আগে খরগোশ বলে আমার ভয় লাগতেছে, বাঘটা খুব মারাত্মক। তুই কি বলে আমাকে কোলে নাও, বাঘের ঘর দে আরে কোলর লই যো আতে বাঘি বেড়ে টল্লা। তো বাঘে কোলর লই হজে ঘটে ও বাঘি বে হজে ওড়ে ভিতর ও কুয়াই বে ভিতর। বাঘ যখন এটাকে কোলে নিয়ে পানিতে মুখ দিছে, উব উৎসবই দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই খরগোশ বের রাখি মাইলো তো ফাল ফাল মারি এর পানি ভিতর 30-40 জাত নিচে বুঝছি গই, দেখাচ্ছে এটা খরগোশ নাই বাঘও নাই। এবার খরগোশ ফারুদ বুঝছি বহুত দিন জ্বালাইস খনমগর মুল্লুক ফাইস দে ফতিন আর তোর নাস্তো ইউম ব্রেকফাস্ট ইউম আর তুই বউ বউ খাবি, আজি এ তোর শাস্তি কদিনে। দেখেন, বাঘ বুঝতেই পারে নাই যে তার ছবি এবং তার কোলের খরগোশের ছবি, এ মনে করছে ওইখানে আরেকটা আরেকটা বাঘ আরেকটা খরগোশ নিয়ে বসে আছে। কুকুর তো এরকম না, কুকুর জাপ দেয় নাই। ওই ব্যক্তি চিন্তায় বলল, আমি তো পিপাসা নিবারণ করলাম, কিন্তু এই কুকুরটাকে কেমনে আমি পিপাসা নিবারণ করাই। তখন সে তার পায়ের মোজা সামরার মোজা গুলে ফমালা কপহু তার মোজা ভর্তি পানি নিয়ে ফসাকাল কালবা কুকুরকে পান করাই দিয়েছে। ফসাকার আল্লাহু ওয়াগাফার আলাহু, আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। পেরাদিন ইসলাম এমন মহৎ ধর্ম যেখানে কুকুরকে কুকুরের উপকার করল ইসলাম তার বিনিময় দেয়। আজকে সমাজ এমন হয়ে গেছে ভাই ভাইয়ের উপকার করে না, একজন আরেকজনের ক্ষতি কেমনে করবে এটার চিন্তায় আছে। নাউজুবিল্লাহ, এই সব অন্যায়ের বিরুদ্ধে যেই রসুল দুনিয়াকে শিক্ষা দিয়েছেন ওনারই তো শিবাবরের মাস মাহে রবিউল আউয়াল। বড় করে বলুন সুবহানাল্লাহ। সবসে আওলা সবসে বালা সবসে আওলা লাহামা সবসে বালা এই কবিতা এই সঙ্গীত কে লিখেছেন? আলা হযরত। আজকে যার নামে কনফারেন্স উনি লিখেছেন সবসে আলা ও বালা হামারা নবী, সবসে আলা ও বালা হামারা নবী, সবার চেয়ে শ্রেষ্ঠ আমাদের নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত এমন সব সঙ্গীত রচনা করেছেন যেগুলো ইমানদারের ইমানি চেতনাকে উজ্জীবিত করে দেয়। বড় করে বলুন মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামে বজমে হেদায়ত পে
লাখো সালাম আলা হযরত, এমন এক ব্যক্তি যার প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা লাইন হয়তো কোরআনের তরজমা নয়, কোরআনের তাফসীর নয়, তো কোনো হাদিসের ব্যাখ্যা। প্রিয় আজকে বাংলাদেশের অঙ্গনে আলা হযরতকে নিয়ে কিছু জ্ঞান পাপি বিভিন্ন মন্তব্য করছে, কি করছে? আলা হযরত বলেছেন গৌস, গৌসে আজম ওই ওলি যার কারণে আসমান জমিন টিকে থাকবে। সুবহানাল্লাহ বলেন, এটা আলা হযরতের কথা তো না। এক জ্ঞান পাপি বলতেছে এগুলা কোরআন হাদিস বিরোধী কথা। প্যারাজরিন, কোরআন হাদিস যাচাই করলে দেখা যাবে। আমার নবী বলেন লা তাকুমু সাআতু হাত্তা ইউকাল ফিল আরদে আল্লাহ আল্লাহ। এ আমার উম্মত, অতক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ একজন ইমানদারও আল্লাহকে আল্লাহ বুঝে আল্লাহ বলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আসমান জমিন একজন ইমানদারের আল্লাহ বলার কারণে টিকে থাকবে। একজন সাধারণ ইমানদারের আল্লাহ বলার কারণে যদি আসমান জমিন টিকে থাকে কেয়ামত না হয়, তাহলে গৌসুল আজমের কারণে আসমান জমিন টিকে থাকবে বললে আলা হযরত ভুল কি বলেছেন? অপরাধী সে আছে। আমার নবী বলেন লা তাকুমু সা আত্তা ইউহাজ্জাল বাইত। উম্মত যতক্ষণ পর্যন্ত হজ চালু থাকবে কিয়ামত হবে না। এটা বুখারী শরীফের হাদিস। যতক্ষণ হজ চলবে কিয়ামত হবে না বলেন না, কিয়ামত মাশাআল্লাহ আজির সংখ্যা প্রতি বছর বাড়তেছে। আমাদের মতো গুনাহগার মানুষ হজ করলে যদি আসমান জমিন টিকে থাকে, তো গৌসুল আজমের কারণে আসমান জমিন টিকে আছে এটা বললে আলা হযরত ভুল কি বলছেন? বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহ তাফসীরে কবির শরীফে একটি রেওয়ায়ত নকল করেছেন। উনি বলেন কেয়ামত দুনিয়া বেয়ারবাতিন, এই দুনিয়া চারটি জিনিসের কারণে টিকে থাকবে। কয়টি জিনিস? বেলমিল ওলামা, আলেমদের এলমের কারণে। ও বেআদলিল ওমরা, বাদশাদের ন্যায়ের কারণে, ন্যায় বিচারের কারণে। অবে সাকাইল আগ্নিয়া, ধনীদের দান খয়রাতের কারণে। অবে দোয়াইল ফকরা, বুজুর্গদের দোয়ার কারণে। প্যারাজরিন, এই চারটি কারণে দুনিয়া টিকে থাকবে বলে ইমামরা নকল করতেছে। আর এই জ্ঞান পাপি বলতেছে আলা হযরত নাকি এখানে শিরিক করছে, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাসাউফের কিতাবগুলো যদি ঘেঁটে দেখা যায়, এই কথা আলা হযরত নতুন বলে নাই, ওনার আগেও অনেকে এই কথা বলেছেন। তো উনি ওদেরকে কি ফতোয়া দিবেন? আর আমাদের দেশের কিছু মোল্লা মৌলভি আলা হযরতের এই সব বিষয়গুলোর জবাব না দিয়ে ওনার ওরস করার জন্য দেশ বিদেশ থেকে মুষ তুলতেছে। আলা হযরতের লাইসেন্স
দিয়ে চলো, আর আলা হজরতের এগুলার জবাব দেওয়ার মতো এই কর্মসূচি নিচ্ছ না। প্রিয়াজরিন, ইমামে আহমদ রেজা এমন এক ব্যক্তি, আমি দেওবন্দীদের ওনার বিরুদ্ধে লেখা প্রায় সব কিতাব পড়েছি, কোথাও আলা হজরতের কোন ভুল এরা এখনো পর্যন্ত ধরতে পারে না। আলা হজরত এমন পর্যায়ের আলে, ওরা এমনি গালিগালাজ করছে যে টু দা পয়েন্ট, ওনার কোন দাবিকে ভুল প্রমাণ করতে পারেনি। ওরা অনেক চেষ্টা করছে আলা হজরতের ভুল ধরার জন্য, পারে নাই। কেন? আলা হজরতকে তো ছায়া দিচ্ছেন রহমতুলিল আলামিন, আলা হজরতকে ছায়া দিচ্ছেন খোলাফায়ে রাশিদিন, আলা হজরতকে ছায়া দিচ্ছেন সাহাবায়ে কেরাম, আলা হজরতকে ছায়া দিচ্ছেন তাবেইন, আলা হজরতকে ছায়া দিচ্ছেন ইমামে আজম গৌসে আজম। সুতরাং এই আলা হজরতকে আজকে কিছু জ্ঞান পাপি ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুকে নানান মন্তব্য করছে, আজকে আলা হজরতের নাম যারা নেয় এদের উচিত এগুলার দাঁত ভাঙা জবাব দেওয়া, এবং তার যথেষ্ট জবাবও আছে। হাদিসে পাক আছে, ইমাম ইবনে আসাকির এ হাদিস নকল করেছেন, ইমাম আবু নুআইম ইসফানি হিলিয়াতুল আউলিয়াতেও নকল করেছেন, মিশকাত শরীফের আশিয়ায়ও এই হাদিস আছে যে পুরা দুনিয়ায় 356 জন ওলি আল্লাহ হালটাট ও সব সময় অবস্থান করেন। সুবহানাল্লাহ, 356 জন, তার মধ্যে যিনি সর্বোচ্চ ইনি হচ্ছেন গৌসে আজম। এক জমানায় গৌসে আজম থাকবেন যে কয়জন বলেন না? একজন। ওনার এন্তেকাল হলে আরেকজন হবে। এখন আমরা এক জমানায় শত শত গৌসুল আলম বানিয়ে ফেলছি। স্কুল একটাতে হেডমাস্টার কজন থাকে? হ্যাঁ, আর গুলাকে হেডমাস্টার বললে এটা আইনের পরিপন্থী হবে। এখানে আইন আছে, এখানে আইন নেই, এই জন্য আমরা সবাইকে গৌসুল আজম বলতেছি না, পুরা দুনিয়ায় মিলে গৌসুল আজম থাকবে যে কয়জন। উনি যখন এন্তেকাল হবেন, ওনার বাম পাশে যার চেয়ার, যার স্থান, উনি গৌসে আজমের পদে আসবেন, ওনার ডান পাশেরটা বাম পাশে আসবেন, ডান পাশে নিচের থেকে আরেকজন আসবেন, এইভাবে আস্তে আস্তে সাধারণ ইমানদার থেকে একজন আবদালের অন্তর্ভুক্ত হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই সেট আপ দিচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেখানে প্যার রসুল এটাও বলেছেন, বিহিম তুদফাউল বালায়া, ওই সব ওলি আল্লাহদের ওসিলায় বলা মুসিবত দূর হয়, ওয়া বিহিম তুরজাকুন, এই দুনিয়ার মানুষ তোমাদেরকে রিজিক দেয়া হচ্ছে তাদের ওসিলায়, ওয়া বিহিম তুমতারুন, এদের কারণে তোমাদেরকে বৃষ্টি দেয়া হচ্ছে, ওয়া বিহিম তুনসারুন, এদের কারণে তোমাদেরকে সাহায্য করা হচ্ছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইসব হাদিস আছে, কিন্তু কেউ যখন কাউকে আক্রমণ করতে চাইবে সে আক্রমণ করেই ছাড়বে, কিন্তু মাশাআল্লাহ আলা হযরত যা বলেছেন সত্যই বলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা সাইয়েদিনা দিল মে শোক জিয়ারত ক্যা করু মজবুর রাতো দিন করতা হুঁ গম মে আহো জারি ইয়া রাসূল আল্লাহুম্মা আমি বলতেছিলাম আমার রসুল দুনিয়া এসেছেন এই জন্য শুধু মানব জাতি খুশি নয় চতুষ্পদ জন্তুরাও খুশি কেন ওই যে বলছিলাম কুসংস্কার আমাদের দেশে অনেক কুসংস্কার আছে বলে না খাইলে গড়া দেলি কুসাতু হয় না গড়া বেসা দিতে রাখেন করি গড়ার দোয়ানোর গড়া বেকু খাইলে না এটা না মাথে গড়ার দোয়ানোর গড়া বেকু নাকি বানি বলি কি দোয়ান কোন মাত্র সদরে কি বড়া গড়া দেখে না খালি গড়া দেখে খাইলে গড়া দেলি কি হয় কুসাত খাইলে গড়া বাজারের মধ্যে বেচতে হইন যে ব্যাকুন খাইলে সিলভারের কলসি দোয়ান কলসি ব্যাকুন বেসা কিনে নানোর কথা সব অস্থান মোর আমার প্রথম 10 তারিখ বিয়ে শাদী হতে পারবে না ইসলামে এ ধরনের কোন বিধান বিয়ে শাদী ইসলাম যত সহজ করছে আমরা তত কঠিন করে ফেলছি হিন্দুদেরকে বিয়ে করতে হলে ব্রাহ্মণের কাছে যেতে হয় লগ্ন কখন লগ্ন যেদিন লগ্ন বলবে পারেন না পারেন ওই দিনই করতে হবে লগ্নের তারিখ বললে চট্টগ্রাম টাউনের ক্লাব পাওয়া যায় না সব কার বিয়ে 10,000 টাকার ক্লাব 1,00,000 টাকা ইয়া এই 90,000 টি গুণারীদের যে ধর্মর কারণে কেন ওদের বিয়ে প্রত্যেক দিন হইতে পারে না এখন লগ্ন যেদিন বলবে ব্রাহ্মণ সেদিনই বিয়ে হইতে হবে এখন সেই বিয়ে আপনি 10,000 টাকার ক্লাব নিতে হচ্ছে 1,00,000 টাকা দিয়ে ইসলাম এরকম কোনো বাধা নিষেধ আপনারা উভয় পক্ষে যখন যখন যেখানে যে সময় পারেন বিয়ে অনুষ্ঠান আয়োজন করতে কোনো বাধা নেই ইসলামে বড় করে বলুন কুসংস্কার ওই সমাজে ছিল যে বৃষ্টি অনাবৃষ্টি হইলে ওরা জীবন্ত এই গরু ছাগলের পায়ে লেজে আগুন দিয়ে ওই গরু ছাগলকে জীবন্ত জ্বালায় পোড়ায় মারত নউযুবিল্লাহ রবিউল আউয়াল মাস সুন্নি মুসলমানদের ইমানি স্পিরিট অর্জন করার মাস বাকি 11 মাস সুন্নিয়তের জন্য কাজ করার ক্ষমতা অর্জন করবেন এই মাসে জ্যেষ্ঠ জুলুসকে কামিয়াব করুন এলাকায় এলাকায়
ঈদে মিলাদুন নবীর কর্মসূচিগুলোকে সফল করুন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى سيدنا محمد مرحبا يا مرحبا مرحبا نور رب السيب جن کے ہوئے کل کائنات روشنی کرسی زکو گے ہیں تعظیم احمد کے دیے اٹھ کھڑے ہو مومنو تسلیم احمد کے دیے ہزار سلام
মদিনাকে চাঁদ, মদিনাকে চাঁদ, মদিনাকে চাঁদ, বেহুদু সালাম বালাগাল আলা বিকমালিহি কাশফাত দুজা বিজমালিহি আসরাত জামিই সালিহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা করিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইলা আল আলামিন আলা সুন্নাত আল জামাত রব্বি শেখ এবং আলা হযরত কনফারেন্স বলক কাজিতে আজিম শান মাহফিল কে কবুল করো আমিন। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা আওয়াজ, নসিহত, তকরির ও বয়ান, সালাতু সালাম, মিলাদ ও কিয়াম, আল্লাহ তবরকাতের ইন্তজাম, উলামায়ে আহলে সুন্নতের হাজিরিকে কবুল আর মঞ্জুর করো। এর সওয়াব হুজুর পুনু সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে পাকে পৌঁছায় দাও, হযরত আম্বিয়ায়ে কেরাম আলাইহিম আসসালাম দরবারে পাকে পৌঁছায় দাও, হযরত খুলাফায়ে রাশিদীন সাহাবায়ে কেরাম সাহাবিয়াত তাবেঈন তাবে তাবেঈন আইমা মুজতাহিদীন মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহায়ে কেরাম শুহাদায়ে ইসলাম রিদওয়ানুল্লাহ আলাইহিম দরবারে পৌঁছায় দাও। ইলা আল আলামিন পরওয়ারদিগার আলম হুজুর গাউসুল আজম দস্তগীর সঞ্জয় বাগদাদ রাদিয়াল্লাহু আনহু, হুজুর খাজা গরীব নওয়াজ সরকার আজমির রাদিয়াল্লাহু আনহু, বাহাউদ্দিন নকশবন বুখারী, মখদুম সুলতান সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানি, ইমাম রব্বানী, মুজাদ্দিদ আল ফিসানি, শেখ আহমদ সরন্দি ফারুকী রহমতুল্লাহ আলাইহি পাকে পৌঁছায় দাও। আল্লাহ যার কনফারেন্স আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত শাহ মাওলানা মর্তজা খান রহমতুল্লাহ আলাইহি রূহ পাকে পৌঁছায় দাও। সদরুল আফাজল উস্তাদ উলামা হযরত আল্লামা হাকিম সৈয়দ মাওলানা নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, মুফাসসির কুরআন হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারগান নাঈমি রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ ইমাম আহলে সুন্নাত গাজী দীন মিল্লাত আল্লামা গাজী শের বঙ্গাল রহমতুল্লাহ আলাইহি রূহ পাকে পৌঁছায় দাও। ইলা আল আলামিন চট্টগ্রামের বারৌলিয়া রূহ পাকে পৌঁছায় দাও। পীর বদরুলিয়া, মোহসিন উলিয়া, শাহজাহান উলিয়া, ইয়াসিন উলিয়া, মোল্লা মিসকিন শাহ, খাজা করিমুল্লাহ সত্তার ইতিবন্দা শাহ, পীর কত্তাল, কুতবে চাটগাম, শাহ সুফি আমানত রহমতুল্লাহ রূহ পাকে পৌঁছায়, গৌসুল আজম মজবন্ডারি, শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কাদরি, বাবন্ডারি কিবলা রহমতুল্লাহ রূহ পাকে পৌঁছায় দাও। খাজা খাজাগা খাজা আব্দুর রহমান চরফি, কুতবুল উলিয়া, বানিয়া জামিয়া, হযরত আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি, রহনুমা শরীয়ত ও তরিকত মুর্শিদে বরহক আল রসুল আল্লামা হাফেজ কারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাকির উল্লাহ দরবারে পৌঁছায়। ইলা আল আলামিন আব্দুল্লাহ মির্জা কলি রহমতুল্লাহ, আব্দুল্লাহ ইসকুল নবী রহমতুল্লাহ আলাইহি, হযরত হাফেজ মনিরুদ্দিন আলী শরী রহমতুল্লাহ আলাইহি, হযরত কাজী সিরাজুল মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি, ইলা আল আলামিন আরজত ওলি গৌস কুতুব আব্দাল নুকাবা নুজাবা কলান্দর মজুব সালেক আলে মাহফেজ মুত্তকি পরেজগার মোমেনিন মোমনাত মুসলিমিন মুসলিমাত। এ আল্লাহ, আমরা যারা তুলেছি আমাদের মেহরবান মা বাপ দাদা দাদি নানা নানি সাজুর সাজুরি ওস্তাদ পীর মুর্শিদ যে যেখানে সহিত প্রত্যেকের কবরে পৌঁছায় দাও। আল্লাহ প্রত্যেকের জীবনের গুণা মাফ করে দাও, প্রত্যেকের কবরকে ব্যস্তের বাগান বানায় দাও, প্রত্যেকের জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ করে দাও, আমাদের মা বাবার গুণা মাফ করে দাও, আমাদের ওস্তাদদের গুণা মাফ করে দাও। আল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই অভিষেক অনুষ্ঠানকে কবুল করো। আল্লাহ সকল সুন্নি ওলামা মশাইখকে ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ যারা বুঝতেছে না তাদেরকে হেদায়ত করো, সুন্নিয়তের স্বার্থে কাজ করার তৌফিক দাও। আল্লাহ এই মজলিসে যারা অসুস্থ সেবা দান করো, যারা অভাবী অভাব মোচন করে দাও, যারা ছাত্র লেখাপড়ায় উন্নতি দাও, যারা সামনে পরীক্ষার্থী পরীক্ষায় আজিম শানকে আমি বলছি করো। আয় আল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, ইসলামী যুব সেনা, ইসলামী ফ্রন্ট আল্লাহ কবুল করো। এই সংগঠনের মাধ্যমে আল্লাহ এই দেশের সুন্নিয়তকে তুমি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তৌফিক দান করো। পরবর্তীকার এত রাত পর্যন্ত না খেয়ে যারা বসে আছেন আল্লাহ তোমার রসুলের মহব্বতে, আলা হযরতের মহব্বতে, সুন্নিয়তের প্রেরণায় আল্লাহ প্রত্যেকের এই উপস্থিতিকে কবুল করো। ভবিষ্যতে সুন্নিয়তের কাজে প্রত্যেককে অংশগ্রহণ করার তৌফিক দান করো। আসন্ন ভারত রবিউল আউয়ালের
জশ্নে জুলুসে দি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রত্যেককে অংশগ্রহণ করার তৌফিক দাও। আল্লাহ পবিত্র রবিউল আউয়াল মাসকে যথাযোগ্য মর্যাদায় আল্লাহ পালন করার আমাদেরকে তৌফিক দাও। আমাদের প্রত্যেকের হায়াতে বরকত দাও, সায়াতে বরকত দাও, এলম আমলে বরকত দাও, রুজি রিজিকে বরকত দাও। আল্লাহ আলী সুন্নতুল জামাতের হাতে গোনা কয়েকজন মুরব্বী আছেন, আল্লাহ তাদেরকে দীর্ঘজীবী করো। হুজুর ইমামে আলী সুন্নত আল্লামা হাশেমি সাহেব কিবলার হায়াতে সায়াতে অফুরন্ত বরকত দাও। হুজুর শেরে মিল্লাত আল্লামা নয়মি সাহেব কিবলার হায়াতে বরকত দাও। হুজুর আল্লামা মুফতি ইদ্রিস রাজভি দামত বরকাতুল আলিয়া সায়াত আফিয়াত নসিব করো। আল্লাহ আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করো, সোনার মদিনার হাজিরি নসিব করো, আলা হযরতের আদর্শের উপর অটল থাকার তৌফিক দাও। ইমাম আলে সুন্নাত গাজী দীনু মিল্লাত আল্লামা গাজী শের বাংলার সেই চেতনা প্রেরণা আমাদেরকে দান করো। আল্লাহ জীবনের শেষ বেলায় ইমানের উপর খাতমা বিল খায়র করো। ওলামা ইকরামের এলমে আমলে রিজিক রুজি রোজগারের সেতে অফুরন্ত বরকত দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার ওয়াদখিলনা জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়্যিল করিমিল আমিন ওয়া আলি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।